দিতে হবে। তাহলে আমরা এটাকে এদিকে একটু ঘুরিয়ে এইভাবে করে দেব। এভাবে করে দেওয়ার পর আবার ভোল্টেজটা মাপায় দেখাচ্ছি, শর্ট হয়, কানেকশন করলাম নেগেটিভটা, এই নেগেটিভ ধরুন পজিটিভটা এখানে। এখন দেখেন 110 ভোল্ট দেখাচ্ছে, এটা হলো পারফেক্ট কোণ। হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিট। এই ধরনের কিট মার্কেটে আপনি 130 টাকা থেকে 100 টাকা 140 টাকার ভিতরে পেয়ে যাবেন। এই ধরনের কিট অনেক কাজে আসে। যখন এখানে দেখতে পাচ্ছেন ডিবিডি বিসিডি, এখন যেহেতু আমাদের ডিবিডি আর বিসিডি প্লেয়ার এখন নাই, আমরা টিভি যে কোনো পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে, যেমন চার্জারের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে বা টিভির পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে, মনিটরের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে বা এলইডি টিভির পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে, এ ঠিক হচ্ছে না, এটা দিয়ে কাজ করা যাবে। তাহলে আমরা প্রথমে এটাকে আনবক্সিং করব। এটা কি দেখুন, এটা এরকম একটা কিট আপনি পেয়ে যাবেন, এটার সাথে আবার এটার সাথে একটা ম্যানুয়াল পেয়ে যাবেন। ম্যানুয়ালটা হলো এখানে আপনাকে দেখাচ্ছে যে তিনটা কানেকশন আছে, এখানে দেখুন এখানে কিন্তু তিনটা কানেকশন আছে। এখানে বোঝাচ্ছে যে আপনার মেন যে ইয়াটা আছে ভোল্টেজ, এখানে 300 ভোল্টেজ ক্যাপাসিটার থাকে, এটা হলো মেন ফিল্টার ক্যাপাসিটার। এখানে দেখাচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভ হলো এটা, আর ক্যাপাসিটারের পজিটিভ হলো এটা, সার্কিটে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনি যখন কিটটা আপনি এখানে লাগাবেন, সর্বপ্রথম যে কালো কালো তারটা, এটা কিন্তু আপনি ক্যাপাসিটারের নেগেটিভে লাগিয়ে দেবেন। তাহলে আপনার একটা কানেকশনের কাজ শেষ, ক্যাপাসিটারের নেগেটিভে একটা কানেকশন লাগবে। আরেকটা কানেকশন হবে আপনার যে ইনপুট ট্রানজিস্টরটা আছে, আমি দেখাচ্ছি একটা সার্কিট দিয়ে। এই টিভিটা খেয়াল করুন, টিভির সার্কিটটা, এটা আমাদের পাওয়ার সাপ্লাই ইনপুট সেকশন, এটা এখানে এই দুটা কার্ড দিয়ে এসি 220 ভোল্ট যেন আমরা ইন করি। ইন করার পর এই ফিউজটা থেকে এর দিক দিয়ে এসে এখানে রেক্টিফায়ার আছে, রেক্টিফায়ার মাঝখান থেকে এখানে আসে, আসে ক্যাপাসিটারে আসে। ক্যাপাসিটারের নেগেটিভ কানেকশানে, এই নেগেটিভ কানেকশানে এখানে লাগবে এই কালো কানেকশনটা, আর লাল কানেকশনটা লাগবে যখন আমরা কিট লাগাবো এখানে যে ইনপুট ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টারটা আমরা এখান থেকে খুলে ফেলব। এই ট্রানজিস্টারটা খোলার পরে এখানে ট্রানজিস্টারের কালেক্টর ফিন, এই কালেক্টর ফিনটা ইমিটার ফিন, ইমিটার এই ফিনটা আমরা এই লাল তারটা এখানে কানেক্ট করব। এখানে করলে হবে, এখানে করলে হবে, এখানে করলে হবে, লাল তারটা এখানে ইমিটারে খালি ফিনে, এটার সাথে কিছু সংযোগ থাকে না, এটার কানেকশন করে দেব। তাহলে আমরা দুইটা কানেকশন হয়ে গেল। তৃতীয় যে কানেকশনটা আছে, আমরা তৃতীয় কানেকশনটা এখানে যে ফিসিটা আছে এই সারফিনের, এটাকে বলে ফিসি, এটা আমরা খুলে ফেলব। খুলে ফেলে এদিকে খেয়াল করুন যে ফিসির যে লাইনটা এই এসেটে আছে, ট্রানজিস্টারের মাঝখান দিয়ে গেছে, এ পাশের এফ সাইডে আমরা কানেক্ট করব। এটা কানেক্ট করা লাগে না, এটা ছাড়াও আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা ছাড়া কাজ করতে হলে আপনাকে এখানে যে বিয়ারটা আছে, এই বিয়ারটা কমিয়ে ভাই আপনাকে ভোল্টেজ নির্ণয় করতে হবে। আমি এখন কানেকশন করে আমি দেখাবো। দেখুন আমি সর্বপ্রথম এখানে যে ট্রানজিস্টারটা আছে এটা খুলে দেব,
মানে এখানে খেয়াল করুন, মিটারের দিকে খেয়াল করুন, তার শিখতে হলে খেয়াল করতে হবে। সর্বপ্রথম আমরা কি করব, এখানে এসি ইন করব 220 ভোল্ট, এসি 220 ভোল্ট এখানে ইন করব। জ্বালাই করব। জ্বালাই করে এখানে আমরা এসি 250 ভোল্টে এটাকে মিটারকে 250 ভোল্টে রাখবো। রাখার পর এটাকে কারেন্টে দিব, কারেন্টে ইন করার পর এখানে দেখবো এসি 220 ভোল্ট এখানে আছে কিনা। এখানে এসি 220 ভোল্ট আছে। যখন এসি ভোল্টেজটা এদিক দিয়ে আসে এখানে পর্যন্ত এসেছে, এসি আছে, যখন এ পাশ থেকে এ পাশে আছে, এগুলো ডিসি হয়ে গেছে রেক্টিফায়ারের কারণে। তাহলে আমরা এটাকে ডিসিতে দেব, মিটারটাকে ডিসিতে দিয়ে আমরা এখন এখানে চেক করব। এখানে দেখুন এখানে কত ভোল্ট দেখা, এখানে 300 ভোল্ট দেখাচ্ছে, 500 তে মাপবো। দেখুন এখানে 300 ভোল্ট দেখাচ্ছে, তাহলে এখানে আমরা 300 ভোল্ট পাইলাম। কিন্তু দেখুন নেগেটিভটা এখানে ধরার পর এখানে আমরা কত ভোল্ট পাইছি, এখানেও 300 ভোল্ট পজিটিভ, ঠিক আছে। কিন্তু আউটপুটে দেখুন এখানে কোনো ভোল্টেজ নাই, সোফারটা ঠিক আছে কিন্তু এখানে কোনো ভোল্টেজ আসছে না, ঠিক আছে। এখানেও নাই, এখানেও নাই। এখন এখানে যদি আপনার 110 ভোল্ট না আসে তাহলে আপনার সার্কিটে ভোল্টেজ হবে না, কাজ করবে না। এর জন্য কি ব্যবহার করা হয়, তাহলে এখন আমরা কি করব, কিক লাগাবো। আগে এখানে শর্টটা, যেহেতু এখানে ভোল্টেজ দিছি শর্ট হয়েছে, শর্টটা লাগেনি। ক্যাপাসিটার যে চার্জ আছে চার্জটা আয়রন দিয়ে কাটে নেবেন, তাহলে শর্ট করবে। এখন দেখুন এখানে যে সেটে রেক্টিফায়ার বা এই ধরনের রেক্টিফায়ার থাকার কথা, এখানে রেক্টিফায়ারটা এখানে নাই। আমি এখানে একটা রেক্টিফায়ার লাগাচ্ছি। এখন এই রেক্টিফায়ারটা এখানে এখান থেকে জ্বালাই করে দিচ্ছি। এখন দেখুন এখানে রেক্টিফায়ার কানেকশন করেছি, নেগেটিভ এ সাইডে পজিটিভটা এই পাশে। রেক্টিফায়ার কানেক্ট করার পর এখন আমরা এখানে যে কিটটা আমরা লাগাবো ওই কিটটা এখানে লাগাবো। এই তারটির কোনো দরকার নাই, এই তারটিকে এভাবে কেটে ফেলে দিব। যেহেতু আমাদের এখানে বিআর আছে, ভেরিয়েবল ক্যাপাসিটার আছে, আমাদেরকে ঘুরিয়ে এটাকে ভোল্টেজ কমাবো বাড়াবো, ঠিক আছে। তাহলে আমরা নেগেটিভটা কোথায় জ্বালাই করব, নেগেটিভ কানেকশন। আর আমরা পজিটিভটা জ্বালাই করব এখানে যে ইমিটার কানেকশন যেটা আছে, এই ইমিটার কানেকশনে এটাকে জ্বালিয়ে দিব যে কোনো জায়গায়। এখানে মাঝখানে জ্বালিয়ে দিচ্ছি, এটা হইলো সুপারের 1 নম্বর ফেজ। এখন খেয়াল করুন মিটারের দিকে, খেয়াল করুন এটা এদের পাশে থাক। এখন আমি মিটার রাখবো 250 ভোল্টে, যদি এর পাশে আসে তাহলে ডিসি ভোল্টেজ এর সাইডে আসবে। তাহলে আমরা মাপবো, এসি কানেকশন করি, এসি কানেকশন দিলাম,
এসি কানেকশন দেওয়ার পর এখন নেগেটিভ আমরা কোথায় মাপবো? নেগেটিভ মাপবো এখানে বোর্ডের যে নেগেটিভ আছে ওই নেগেটিভে। এখানে দেখুন বোর্ডের নেগেটিভ এটা আর পজিটিভ এটা। এখন দেখুন এখানে দেখাচ্ছে 70 ভোল্ট দেখাচ্ছে। এখানে আমাদের দরকার হবে 110 ভোল্ট। কত ভোল্ট? 110। 110 করতে হলে 70 ভোল্ট থেকে এখন কিটটা লাগানে এখানে ভোল্টেজটা এসেছে। এখন 110 ভোল্ট করতে হলে কি করতে হবে, যে বিয়ারটা আছে এটাকে ঘুরিয়ে ইয়ার দিতে হবে, 110 ভোল্ট দিতে হবে। তাহলে আমরা এটাকে এদিকে একটু এ ঘুরিয়ে এইভাবে করে দেব। এবার করে দেওয়ার পর আবার ভোল্টেজটা মাপ হয়ে দেখাচ্ছি, এখান থেকে শর্ট হয়, এই দেখুন কানেকশন করলাম নেগেটিভটা এই নেগেটিভ ধরুন পজিটিভটা এখানে। এখন দেখেন 110 ভোল্ট দেখাচ্ছে, এটা হলো পারফেক্ট কন্ডিশন। তাহলে সুপার যে এটার নাম হলো সুপার কিট, এটার নাম হলো কিট। কিট আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার ফার্স্ট সাপ্লাই নষ্ট হয়ে যায়। কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারলেন। সোফান ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক দিন, কমেন্ট করুন। এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমার পাশে থাকুন।